আরে তুই তুই এখানে এখানে কিভাবে আসলি মা আমি জানি যে আমি আসলে তোমার অনেক ক্ষতি হবে কিন্তু মা জানো তোমার কথা না আমার অনেক মনে পড়ছিল মা তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো বান্ধবী তোর সাথে কেন খারাপ ব্যবহার করতেছিস ওকে বুঝিয়ে বল ও বাচ্চা ছেলে না এই তুই চুপ করতে একটা কথাও বলবি না তুই জানিস না আমার অতীত সম্পর্কে তুই তো সব জানিস তারপরে কেন কথা বলতেছিস এখন আমার হাজবেন্ড অফিসে গেছে এসে যদি দেখে যে এসব অবস্থা আমার কি অবস্থা করবে তুই বুঝতে পারছিস না একটু পরে তো চলে আসবে আরে তুই এখন এখন দাঁড়িয়ে আছিস কেন যেতে পারছিস না যা বের হয়ে যা মা মা আমি ঠিকই চলে যাব মা আমি এ বাড়িতে থাকতে আসিনি মা মা জানো আমার বাবা যখন মারা যায় তখন আমি খুব ভেঙে পড়েছিলাম আমার আমার এই দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা ছিল না মা কারণ আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসতাম আমি শুধু তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচেছিলাম মা মা জানো এতিম খানায় না আমার যে বন্ধু বান্ধব আছে না ওদের মা বাবা এসে ওদেরকে আদর করে ভালোবেসে ওদের সাথে বসি ইফতার করে কিন্তু আমার মা আমার সাথে বসে একসাথে ইফতার করবে ও মা আমার না অনেক কষ্ট হয় মা আমার না অনেকটা স্বপ্ন মা আমার আমার সাথে বসে আমি ইফতার করব। আমার তপন বাবা নাই আমি তো পুরো এতিম না আমার তো মা আছে কিন্তু আমার মা থেকেও নাই মা তুমি গত মাসে টাকা পাঠাওনি হুজুর আমাকে বলেছিল মা মা তুমি যে টাকা পাঠাও তাতে আমার কোনো দুঃখ নেই মা মা তুমি যদি আমাকে একটা নজর দেখতে যেতে মা আমার সব দুঃখ মুছে যেত মা মা আমার মনে যায় মা আমি মাকে নিয়ে একসাথে বসে রোজার দিন ইফতার করি আমি তো কখনো তোমার কাছে কিচ্ছু চাইনি গো মা মা সত্যি কথা আমি সারাটা দিন রোজা রেখে মা আমি অনেকটা স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি মা গো তুমি আমার সাথে একটু ইফতারটা করো না মা আমার জীবনটা যে সার্থক রয়ে যাবে আমি আমার মার সাথে ইফতার করেছি আমার কতটা স্বপ্ন ও মা তুমি আমাকে ফিরিয়ে দিও না মা হুম দেখ আমি কান্না করতে আসছি কেন আরে এই তুই কি যা মাসে মাসে টাকা দে এটাই তো অনেক যা এখান থেকে যা যা অসাধারণ দৃশ্য আর অসাধারণ সংলাপ বাইরে থেকে শুনে অনেক খুশি হলাম রাজিয়া সি 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 রাজিয়া তুমি যে এতটা নীচ এতটা জঘন্য আমি কখনো ভাবতে পারিনি তো তো তুমি কখন আসলে আর তুমি ওর জন্য আমাকে ভুল বুঝতে আরে ও তো ভিক্ষা করতে আসছে এই তুই এখন যা যা হ্যালো বন্ধুরা আজ আমি অনেক ব্যক্তি নামক একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার পিএচজ এবং আইএ এই অ্যাপের স্পন্সর আইপিএল শুরু হয়েছে এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন আপনি স্কোর স্কোরের করে বাজি ধরতে পারবেন যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে এবং কে সর্বশেষ স্কোর পাবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন করার সময় আমার প্রচার কোড টোয়েন্টি ফোর ভাইরাল ব্যবহার করে প্রথমবারের জমাতে তেরো হাজার টাকা পর্যন্ত বোনাস পান আপনি সহজে পেটিএম ব্যাংক বিকাশ নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি যেতে টাকা তুলতে পারবেন আমি অনেক দিন ধরে এটা ব্যবহার করছি আপনিও এটা ব্যবহার করতে পারেন তাহলে আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগল অনেকবেট সার্চ করে রেজিস্ট্রেশন করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড টোয়েন্টি ফোর ভাইরাল ব্যবহার করুন এবং বোনাস জিতুন একটা কথা বলবি না তুই আর একটা কথা বললে তোর জিপটা ছেড়ে ফেলে দেবো আমি সূর্য তুমি আমাকে মানলে তুমি বাইরে থেকে যেটা শুনেছো সেটা ভুল শুনেছ আমি ওকে চিনি না আর ও এখানে ভিক্ষা করতে আসছে আর তুমি একটা ভিক্ষুকের জন্য আমার গায়ে হাত তুললে তুই আবারও মিথ্যে বলছিস তুই যদি আবার মিথ্যে কথা বলিস তোর মুখ দিয়ে তোকে মারতে মারতে একদম শেষ করে ফেলবো হ্যাঁ রে বেইমান নিজের সন্তানকে ভিক্ষুক বানিয়ে দিলি তুই তো মা জাতির কলঙ্ক আরে ওকে তুই একটা কোণে ফেলে রেখেছিস আমার তো ভাবতে গেন হচ্ছে যে তুই কি ওকে পেটে ধরেছিলি নাকি হাসপাতাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলি সূর্য তুমি আমাকে ভুল বুঝো না তুমি আমার কথাটা শোনো এ জাস্ট টক একটা কথা বলবি না তুই তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না তুই কি ভেবেছিস আমি বাইরে থেকে নিজের কানে যেটা শুনেছি সেটা ভুল শুনেছি এই এতিম ছেলেটা একজন কোরআনের হাফেজ তোর তো তোর তো গর্ব করা উচিত যে তোর পেটের ছেলে একটা কোরআনের হাফেজ হয়েছে সে তার বাবার ভালোবাসা পায়নি সে তার মায়ের ভালোবাসা পায়নি ভুল তো তুই করিসনি ভুল তো করেছিলাম আমি তোকে বিশ্বাস করে আমার মনে জায়গা দিয়েছিলাম আরে আরে বেঈমান তুই যদি বলতিস আমাকে যে তোর একটা অতীত ছিল তোর একটা বাচ্চা ছিল আমি কি তোকে মেনে নিতাম না তোকে হান্ড্রেড পার্সেন্ট মেনে নিতাম কিন্তু তুই সব সময় আমার কাছে লুকিয়েছিস তুই কখনও আমাকে কিছু বলিস নে আমি যখন তোকে ভালোবেসেছিলাম তখন তোর অতীত জেনেও আমি তোকে ভালোবাসতাম কিন্তু তুই কখনো সত্যিটা বলিস নে তুই আমার সাথে বেঈমানি করে তুই আমাকে বিয়ে করেছিস তুই কী ভাবছিস আমি জানতে পারবো না শোন সত্য কোনো দিন চাপা থাকে না সত্য একদিন প্রকাশ হয় এই বাচ্চাটা প্রতিদিন প্রতিদিন এই বাসার দিকে তাকিয়ে থাকতো এক নজরে তাকিয়ে থাকতো কেন জানিস তোকে একটু দেখবে বলে আমি কিছু জানি না আমি কখনো ফলো করিনি কিন্তু আজকের ওর কাছ থেকে সত্যিটা জানলাম সত্যিটা জানার পরে আমি নিজেই ওকে আমার বাসায় নিয়ে এসেছি আর আমি আড়াল থেকে সব শুনেছি এরপরেও তুই বলবি যে ও ভিক্ষুক ভালো করে শোন তুই ওকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস না ওকে তোর বাড়ি থেকে বের করতে হবে না আমি এখন তোকে আমার বাড়ি থেকে বের করে দেবো কারণ বেইমানির কোনো ক্ষমা আমার কাছে নেই জানেন আঙ্কেল আমি না আমার বাবার ভালোবাসার সাথে আমার একটা পাইনি আমার বাবার স্বপ্ন ছিল যে আমি একজন কোরআনের হাফেজ হবো আর আমার মার স্বপ্ন যে আমি তার সামনে কখনো না আসি আমি এখান থেকে আমি যেন এখান থেকে চলে যে আমার মার এটা স্বপ্ন আমার বাবার স্বপ্নটা যেমন আমি রেখেছি আমি আমার মার স্বপ্নটাও রাখবো জানে আঙ্কেল আমার বাবা মারা যাওয়ার পরে আমি আমার মার দিকে তাকিয়ে মার ছায় আমি বেঁচেছিলাম আঙ্কেল জানেন আমার মা যখন আমার সাথে খারাপ ব্যবহার করে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আমি না আল্লাহর কাছে কিছুই চাই না আঙ্কেল আমি আমার মার ভালোবাসাটুকু পেতে চাই আমার কি দোষ ছিল বলেন আঙ্কেল আমি একজন এতিম বলে আজকে আমার কোনো দাম নেই আঙ্কেল কেদো না বাবা তুমি কাঁদছো কেন কাঁদছো কেন তুমি কি হারিয়েছে তোমার তোমার কিচ্ছু হারায়নি বাবা আমি তো আছি তোমারই মা তোমার মা মিথ্যে বলে আমাকে বিয়ে করেছে আমাকে জানায়নি বাবা আমি তো তোমার বাবার ভালোবাসাটা দিতে পারবো না কিন্তু বাবা আমি আমার ভালোবাসাটা তোমাকে দেওয়ার চেষ্টা করব। তুমি কোথাও যাবে না তোমাকে আমি কোথাও যেতে দেব না তুমি একজন কোরানের হাফেজ এটা তোমার মায়ের গর্ব না হতে পারে কিন্তু এটা আমার গর্ব তুমি আমার কাছে থাকবে বাবা আমি তোমাকে কোথাও যেতে দেব না আরে শোন তোকে বলছি তুই আমার বাড়ি থেকে কোথায় যাবি সেটা আমি জানি না নিজের সন্তানকে যে অস্বীকার করে তাকে আমি আমার বাড়িতে রাখবো না আরে তোর তো জাহান নামেও জায়গা হবে না নিজের কোরআনের হাফেজ ছেলেটাকে এতিমখানায় ফেলে দিয়ে এখানে সুখ শান্তি নিয়ে ব্যস্ত আছিস এই সুখ দিয়ে তুই কি করবি নিজের সন্তান রাস্তায় রাস্তায় ঘুরছে মাকে একটু দেখার জন্য তুই বুঝিস মা কি জিনিস গর্বে ধরেছিলি না তোর তো বোঝা উচিত মা কি জিনিস তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি এটা এটা আমার ছেলে না আমার উড়সেও জন্ম নেয়নি কিন্তু ও আমার কাছে থাকবে কারণ ও একটা কোরআনের হাফেজ সূর্য আমি মানছি আমি অনেক গোড় ভুল করে ফেলেছি তুমি প্লিজ আমাকে মাফ করে দাও আসলে আমার খুব অল্প বয়সে বিয়ে হয় আমার হাজব্যান্ড যখন মারা যায় তখন আমি তোমাকে ভালোবেসে অতীতের সব কিছু ভুলে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে আমার যে আগে বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে এটা যদি তোমাকে বলি তুমি কখনও মেনে নেবে না শুধুমাত্র তোমাকে হারানোর ভয় আমি তোমাকে বলিনি সূর্য এই কারণে আমি মিথ্যাটা বলতে বাধ্য হয়েছে তুমি ওকে প্লিজ মাফ করে দাও সূর্য আমি তোমার পায়ে পড়ছি প্লিজ তুমি ওকে মাফ করে দাও সূর্য প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি এরকম ভুল আর কখনো করব না মা ও মা তুমি কাঁদছো কেন মা তুমি কেঁদো না মা মা তুমি যে কাঁদলে আমার কলি কেঁপে ওঠে মা বাবা আমি তো আমার নিজের বাবাকে হারিয়ে ফেলেছি আজকে আমার মনে হচ্ছে আমি নতুন করে আমি আমার বাবাকে আবার খুঁজে পেয়েছি বাবা তুমি যদি আমাকে সন্তান হিসাবে স্বীকৃতি দিয়ে থাকো তুমি আমার জন্য হলেও তুমি আমার মাকে মাফ করে দাও দেখ দেখ ছেলে কাকে বলে সন্তান কাকে বলে দেখ তুই তাকে রাস্তায় সুড়ে ফেলে দিয়েছিস একটা কোরআনের পাখিকে তুই রাস্তায় ফেলে দিয়েছিস আর তুই আজকের কষ্ট পাচ্ছিস বলে তার কলিজাটা কেঁপে উঠছে এরকম একটা কোরআনের পাখিকে তুই কিভাবে ফেলে দিলি রাস্তায় আজকে শুধুমাত্র ওর জন্য আমি তোকে ক্ষমা করে দিলাম কিন্তু একটা কথা বলি শোন জীবনে এমন কিছু করিস না যে আমার কাছ থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলিস চল ইফতারি করব বাবা আসো আজকে আমরা একসাথে বসে ইফতারি করব বাবা আজকে থেকে তুমি আমাদের কাছে থাকবে আর তোমার কোনো চিন্তা নেই তোমাকে আর রেতিমখানায় যেতে হবে